সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করব একটি আমাদের একটি সাইটের বিল্ডিংয়ের পুরো ছাদের কাজটুকু কমপ্লিট হয়েছে, শুধু ছাদ ঢালাইটুকু বাকি, সেই বিষয়ে আজকে আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, আজকে খুব সুন্দর করে চমৎকার করে একটি কাজ আমরা করেছি। এই কাজটি আপনারা একটু লক্ষ্য করবেন, অন্তত লক্ষ্য করলে বুঝতে পারবেন যে বাড়িটির কীভাবে বিল্ডিংয়ের ছাদের রডগুলো আপনারা সাজাবেন এবং কি রডগুলো কোথায় ক্যারেং দেবেন, কোথায় কী করবেন সকল কিছু আপনারা দেখতে পারবেন। আপনাদের টপ লেয়ারের রড এবং কি বাইন্ডার লেয়ারের রড আপনারা কীভাবে পালাবেন সকল কিছু আজকে আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে একটি কথা বলে রাখি, যারা এখনও আমাদের আপন কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমাদের দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেয়। সম্মানিত ভিউয়ার্স, ড্রয়িং ডিজাইনের জন্য আপনারা আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনগুলো করে থাকি, খুব সুন্দর করে চমৎকার করে বাড়ির ডিজাইনটুকু করে থাকি। সম্মানিত ভিউয়ার্স, এখানে একটি জিনিস লক্ষ্য করবেন, ছাদের রডগুলো আমরা টোটালি সাজানো হয়েছে। ছাদের রডগুলো কীভাবে ফালাবেন এবং কী কীভাবে ছাদের রডগুলো দিবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, এখানে এই বিল্ডিংয়ের যে ছাদটি দেখছেন, এই ছাদটি হলো কনসেল বিমের একটি ছাদ। এটাতে বিম হবে না, এটাতে কনসেল বিম হবে, আর সাইডে কার্নিশ নেই, কার্নিশ ছাড়াই এই বিল্ডিংটি করা হয়েছে, খুবই সুন্দর করে চমৎকার করে করা হয়েছে। বাড়ির এই বাড়ির নিচের ভিডিওটি আমি আপনাদেরকে একবার দেখিয়েছিলাম, এই বাড়িটির নিচের যে ভিডিওটি আছে আমি আবার লিঙ্ক দিয়ে দিব, যদি তাদের প্রয়োজন হয় অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। সম্মানিত ভিউয়ার্স, ছাদের রডগুলো আসলে আমরা সবাই ছাদের কাজ করি, সবাই বিল্ডিংয়ের কাজ করি, আসলে সবাই বাড়ি নির্মাণ করি, কিন্তু আসলে আমাদের ভুলটা কোথায়? একটি বিল্ডিংয়ের ছাদ আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়, একটি বিল্ডিংয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করবেন, আপনার ছাদের রডগুলো কি অ্যাকুরেটে সাজানো হয়েছে কি না, রডগুলো কোনো জায়গায় ব্যাস কম আছে কি না, এবং কি কম করে দিয়েছেন কি না, পরিমাণ মতো রড দিয়ে এবং কি বাড়তি রড না দিয়ে পরিমাণ মতো রড দিয়ে খুবই সুন্দর করে আপনারা করতে পারবেন। সেক্ষেত্রে ভালো একজন দক্ষ মিস্ত্রির প্রয়োজন হবে, ভালো একজন দক্ষ কন্ট্রাক্টারের প্রয়োজন হবে। একজন দক্ষ মিস্ত্রি দ্বারা যখন আপনি বাড়িতে কাজ করবেন অবশ্যই ছাদের রডগুলো ফালাবেন, সেই ক্ষেত্রে আপনার বাড়ির কাজটুকু আপনি অ্যাকুরেটে আপনি পেয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, সকল ক্ষেত্রে একটি কথা বলবো, একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন যদি একটি বাড়ি বানাতে চান। তার মধ্যে অতীব গুরুত্ব বিষয় হলো আপনাদের একজন ভালো দক্ষ একজন কন্ট্রাক্টারের সাথে পরামর্শ করে দক্ষ একজন কন্ট্রাক্টার দিয়ে বাড়িটুকু বাড়ি নির্মাণের কাজটুকু কমপ্লিট করবেন। সেক্ষেত্রে আপনাদের এই ক্ষতি হবে না, ক্ষতির চাইতে আপনাদের এই লাভবানটা আপনারা বেশি পাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা সকল ক্ষেত্রে বলে থাকি যে আপনাদের বাড়িটুকু আপনারা কীভাবে নির্মাণ করবেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে একটি জিনিস লক্ষ্য করছেন, এখানে আপনাদের এই রডগুলো একটু লক্ষ্য করবেন, আমাদের কথার থেকেও আপনাদের কাজটুকু আপনারা একটু লক্ষ্য করে যাবেন। এখানে একটি জিনিস লক্ষ্য করেছেন যে ফিলারের যে এই রডগুলো আমরা এখানে এখান দিয়েছি, আপনার এই হুক দিয়েছি, মানে রডের লিফিং যে যতটুকু দিয়েছি, লিফিং কতটুকু দেবেন সে বিষয়ে একটু লক্ষ্য রাখবেন। অন্তত কমের পক্ষে অন্তত 2 ফুট লিফিং দেওয়ার চিন্তাভাবনা করবেন, যদি আপনার যদি ফাউন্ডেশন বিল্ডিং হয়। সেক্ষেত্রে আমাদের এখানে লিফিং দেওয়া হয়েছে, কারণ হলো আমাদের নিচের বিম থেকে নিচের দিকে একটু বেশি যাওয়া লাগছে, সেক্ষেত্রে আমাদের একই রটে হয় নাই, আমরা বিমের মধ্যে প্রতিটি ফিলারের মধ্যে আমরা লিফিং দিয়েছি। লিফিংটুকু একটু লক্ষ্য করুন যে লিফিংটুকু কীভাবে দিয়েছি, অ্যাকুরেটে দিয়েছি কিনা সেই জিনিস লক্ষ্য করবেন। আর এখানে আরেকটি জিনিস লক্ষণীয়, আপনাদের এখানে বাড়ির এই যে আমাদের ইলেকট্রিক্যাল কাজ চলছে, সে একটু ইলেকট্রিক্যাল কাজগুলো একটু লক্ষ্য করবেন, পাইপটুকু কীভাবে ফালাচ্ছে, পাইপটুকু দেওয়ার সময় যাতে কোনো রকম ছাদের রডের মধ্যে কোনো রকম হুক ব্যবহার না করে সেই জিনিসটা একটু লক্ষ্য করবেন, যাতে করে এই ফিলারের এবং বিমের রডের মধ্যে যাতে হুক ব্যবহার না করে ড্যান্ড না করে। সম্মানিত ভিউয়ার্স, একটি জিনিস লক্ষ্য করবেন, বাড়ির কাজটুকু কেমন হচ্ছে সেই বিষয়ে লক্ষ্য করবেন। একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে ভালো একজন দক্ষ কন্ট্রাক্টারকে দিয়ে কাজটুকু করাবেন, সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে, সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।